সুপ্রিয় 2021 ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, 2021 ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ে যারা সিলেক্ট হয়েছো তাদেরকে অভিনন্দন। এছাড়াও রয়েছে তোমাদের জন্য একটা আপডেট যে প্রথম ধাপে কারা কারা কত মার্কে কোন ইউনিট থেকে কত মার্কে সিলেক্ট হয়েছে এবং পরবর্তীতে যারা সিলেক্ট হয়নি তাদেরকে আশা ছেড়ে দেওয়া লাগবে নাকি তারাও সিলেক্ট হতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সো লেটস এনজয়। তার আগে একটু কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ। 2021 ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যারা প্রথম ধাপে সিলেক্ট হয়েছে তাদের দেখো কি পয়েন্ট ছিল। এ ইউনিটে সিলেক্ট হয়েছে মানবিক থেকে 4.57, বিজ্ঞান থেকে 5.0, বাণিজ্য থেকে 4.92। এই পয়েন্টে যারা ছিল সর্বনিম্ন তারা প্রথম পর্যায়ে এ ইউনিটে সিলেক্ট হয়েছে। বি ইউনিটে যারা সিলেক্ট হয়েছে দেখো, বি ইউনিটে মানবিক থেকে 4.58, বিজ্ঞান থেকে জিপিএ 5, বাণিজ্যে যারা অ্যাপ্লাই করেছিল সবাই সিলেক্ট হয়েছে বি ইউনিটে। সি ইউনিটে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য শাখা থেকে যাদের জিপিএ 5 ছিল শুধুমাত্র তারাই সিলেক্ট হয়েছে। 5-এর কম যারা ছিল তারা কেউ সিলেক্ট হয়নি। কিন্তু এটাই কি তাহলে শেষ সুযোগ? যাদের সিলেকশন হয় নাই তারা কি আর কখনো সিলেক্ট হবে না? মূলত এই প্রশ্নের জবাবেই আজকের এই ভিডিওটি। দেখো, মাত্র প্রথম ধাপের সিলেক্ট সিলেকশনটা গেল, এর পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় সিলেকশন রেজাল্টে যারা সিলেক্ট হবে তাদের সম্ভাব্য তালিকা নিচে দেওয়া হলো। দেখো, এ ইউনিটে যাদের মানে মানবিক থেকে যারা আবেদন করবে যাদের পয়েন্ট 4.30+ রয়েছে তাদের দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে রাজশাহীর এ ইউনিটে সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিজ্ঞান থেকে জিপিএ 5-এর কম এখানে সিলেক্ট হওয়ার সম্ভাবনা নেই, খুবই কম। আর বাণিজ্য বিভাগে যাদের পয়েন্ট 4.60+ রয়েছে তাদেরও দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে সিলেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে। বি ইউনিটে মানবিকের 4.20+ যাদের পয়েন্ট আছে তারা সিলেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে দ্বিতীয় তৃতীয় সিলেকশনে। আর বিজ্ঞানে জিপিএ 5-এর নিচে বি ইউনিটে সিলেকশন হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাণিজ্যের যারা আবেদন করবে তাদের সকলেই হয়তোবা সিলেকশন হয়ে যাবে। সি ইউনিটে দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে মানবিকে 4.75 যাদের রয়েছে তাদের সিলেকশন হওয়ার পসিবিলিটি থাকবে। বিজ্ঞান যাদের 0.5, বাণিজ্য যাদের 4.80 আছে তারাই শুধুমাত্র সি ইউনিটের দ্বিতীয় তৃতীয় সিলেকশন পদ্ধতিতে সিলেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে। যারা সিলেক্ট হওয়া নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরও দুটি সিলেকশন রেজাল্ট দেওয়ার বাকি রয়েছে। যেহেতু প্রাথমিক আবেদন একটা ইউনিটের সবগুলো ইউনিটে আবেদন করতে 55 টাকা লেগেছিল, তাই একাধিক ইউনিটে আবেদন করেছিল। এখন প্রতি ইউনিটে আবেদন করতে যেহেতু 1100 টাকা লাগবে, তাই আগে যারা একাধিক ইউনিটে আবেদন করেছিল তাদের অনেকেই এখন আর একাধিক ইউনিটে চূড়ান্ত আবেদন করবে না। তাই তোমরা দ্বিতীয় তৃতীয় সিলেকশনের রেজাল্টের জন্য অপেক্ষা করো, তখন হয়তো তোমাদের ডাকবে। তো বন্ধুগণ, এই ছিল 2021 ব্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।